সাইদ রহমাতুল্লাহ আলাইহির জীবনের শেষ মুহূর্তগুলো জেলখানায় কেমন কেটেছে আজকের ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন দেখেন আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না আপনার হৃদয় ফেটে কান্না চলে আসবে সেখানের যে পুলিশ সুপার ছিল সে কিন্তু কেঁদে কেঁদে সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছেন যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে কিন্তু পুলিশের মুখ থেকে কেউ এখন পর্যন্ত সঠিকটা জানতে পারেনি কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সঠিকটা জানাবো যে পুলিশ সুপার কিভাবে সাইদ রহমাতুল্লাহ আলীকে সহযোগিতা করেছিল সে কিন্তু আন্ডারপ্যান্ট পরেছিল তার উপরে কিন্তু দুইটা লুঙ্গি পরে তার উপরে প্যান্ট পরে কিন্তু সে লুঙ্গি নিয়ে এসে তাকে সহযোগিতা করেছে এবং একটি জায়নামাজ এবং পানি নিয়ে এসে তাকে সহযোগিতা করেছে কিন্তু কিভাবে পানি এবং জায়নামাজ এনে সাইদ রহমাতুল্লাহ আলী দিয়েছেন এবং সাইদ রহমাতুল্লাহ আলাইহিকে কিভাবে সে সহযোগিতা করেছেন এই বিষয়টা তার মুখ থেকে ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো দেখেন সাইদ রহমাতুল্লাহ আলাইহি আজকে আমাদের মাঝে নেই সে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে কিন্তু কোটি মুমিনের হৃদয়ের একটা প্রশ্ন এখনো বাকি আছে যে তাদের মনে হচ্ছে তাদের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সাইদ রহমাতুল্লাহ আলাইহি মনে হয় আমাদের হৃদয়ের মাঝে আমাদের মাঝে এখনো জীবিত কেউ এখনো এটা বিশ্বাস করতেই পারছে না কিন্তু আসলে এটা শুধু ভালোবাসা কোরআনের ভালোবাসা কোরআনের পাখি আজকে আমাদের মাঝে নেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এই কোরআনের পাখি আমাদের হৃদয়কে কাঁদিয়ে আমাদের মাসিকে চলে গিয়েছে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে জেলখানায় কয়েকটা দিন তার কেমন কেটেছে এই বিষয়টা ব্যক্ত করেছেন পুলিশ সুপার নিজে তার আগে একজন তরুণ বক্তা সে বিষয়গুলো ব্যক্ত করে শুনিয়েছেন সেই ভিডিওটা আগে দেখব তারপরে আমরা জানবো যে পুলিশ সুপার কি কথা বলেছিলেন তো চলুন ভিডিওটি দেখে আসি আগে উনি বর্ণনা করেছেন আমি যখন জেলখানায় ডিউটিতে যাই আমার কয়েকদিন রাত আল্লামা সাইদের ডিউটি পড়ল আমি দেখি রাতের অন্ধকারে উনি একটু নামাজ পড়ার পরে যখন ঘুমায় ডান হাতখানা মাথার তলে দেয় একখানা কম্বল বিছায় আর একখানা কম্বল অর্ধেকটা গায়ে দেয় মাঝে মাঝে শীতে দুই পায়ে এক জায়গায় করে ফেলে মশার কামড়ে মাঝে মাঝে পা গুলা নাড়ায় ওই পুলিশ ভাই জেলখানার পুলিশ বলতেছে আমি এটা সহ্য করতে পারলাম না কি করে বলো হুজুরের একটু খেদমত করা যায় উনি বাড়ি এসে স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন আমি আজকে দুইখানা লুঙ্গি পিন্দাইয়ে দুইখানা লুঙ্গি পরে জেলখানায় যাবো আর একটা পানির পট আমাকে দাও আমি জেল দারোগাকে বলবো পানির বাইরের পানি আমার সহ্য হয় নাই পানিটা আমি নিয়ে যাব আর এক কান যাই না দাও আমি তাহাজ্জুদের কথা বলে নিয়ে যাব দুইখানা লুঙ্গি ভিতরে পরে প্যান্ট পড়লেন জাঙ্গিয়ার পরিবর্তে এক বোতল পানি নিলেন আর একখানা বড় যাই নামাজ দিলেন হুজুরের মাথার কাছে যেয়ে বলতেছে হুজুর 50টা বছর আপনি কোরআনের খেদমত করেছে আপনার কথা শুনে হাজার হাজার মানুষ মুসলিম মুসলমান হয়েছে আপনি এখন জেলখানার ভিতর আমি সহ্য করতে পারি না কিন্তু বালিশ দেওয়ার মতন শক্তি আমার নাই কারণ জেল গেট নিয়ে মানুষের ভিতরে দিতে দেবে না তাই দুইখানা লুঙ্গি আমি ভিতরে পরে এনে আপনাকে দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে দুইটা লুঙ্গি আপনি কম্বল বানা মাথার বালিশ আমি দিতে পারবো না কিন্তু পানির পটটা দিয়ে গেলাম পানির পটের ভিতরে পানি ভরে ওটা বালিশ বানাবে আর যাই নামাজটা দিলাম যাতে করে আপনার পিঠের নিচে দিলে একটু উষ্ণ হতে পারে একটু গরম হতে পারে আমি এর চাইতে বেশি খিদমত করতে পারবো না যতটুকু পারি ততটুকু আপনার জন্য করে গেলাম বক্তার মুখ থেকে আপনার কথাগুলো শুনতে পারলেন পুলিশ সুপার ঠিকই এভাবেই বক্তব্য দিয়েছেন কেঁদে কেঁদে বক্তব্য দিয়েছেন যে সাইদুর রহমাতুল্লাহ আলী আজকে আমাদের মাঝে নেই কিন্তু তার জীবনের শেষ দিনগুলো এত কষ্টে কেটেছে আসলে কতটা কষ্টে কেটেছে আপনারা বিস্তারিত জানতে পারলেন আসলে যদি আপনার কাছে তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু